হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দাঁতে জমে থাকা বহু বছরের কালচে দাগ অথবা হলুদ দাগ কিংবা তামাটা দাগ তোলার জন্য আজই বাড়িতে তৈরি করে নিন এই জিনিস যা অল্প একটু নিয়ে দাঁতে লাগালেই দাঁতে থাকা বহু বছরের স্পট নিমিষের মধ্যেই উঠে গিয়ে কাঁচের মতন কিচকিচ আজ হবে এবং এই জিনিসটির গুণে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ভীষণ ধপধপে সাজা উজ্জ্বল দাঁত বন্ধুরা আমাদের অনেকেরই দাঁত খুব একটা ঝকঝকে নয় অবশ্য এর পিছনে অনেক কারণ থাকতে পারে কিছু সময় দেখা যায় আমরা যে জল পান করি সেই জলের কারণে দাঁত কালো হয়ে যায় কখন আবার কিছু নেশার দ্রব্যের কারণেও দাঁত খুব কালো হয়ে যায় আবার কিছু কিছু মানুষের ঠিকঠাকভাবে দাঁতের যত্ন না নেবার কারণেও দাঁত হলদে হয়ে যায় যাই হোক আপনারা যদি দাঁতে এমন ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর চিন্তা করবেন না আজ আমি আপনাকে এমন একটি ঘরোয়া টিপস জানাবো যেটি মাত্র একবার ব্যবহার করলে নিমিশের মধ্যেই আপনার দাঁতের রূপটাই বদলে দেবে আপনার দাঁত হয়ে যাবে ভীষণ ঝকঝকে চকচকে সাদা ব্রাইটনেস চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কী এমন সহজ ঘরোয়া উপায় যেটির মাত্র একবার ব্যবহারই দাঁতের ছবিটাই বদলে যাবে এর জন্য সবার প্রথম যে জিনিসটি লাগবে তা হলো বিট আমি এখানে একটি গোটা বিটের অর্ধেক নিয়েছি এরপর এটিকে পুনরায় অর্ধেক করে কেটে নেব অর্থাৎ এই কাজের জন্য বিট লাগবে একটি ছোটো সাইজের বিটের চার ভাগের এক ভাগ এরপর এটিকে খুব ছোট ছোট করে কেটে নেব এবারে একটি লোহার জালি চা ছাগনিতে বিটের কুচিগুলি রেখে আগুনে তাপ দিয়ে বেশ ভালো করে পুড়িয়ে নেব এবার দেখুন সেই বিটের কুচিগুলি বেশ সুন্দরভাবে পুড়ে গেছে এবার এটিকে আগুন থেকে সরিয়ে নেব এরপর এগুলিকে হামাল রিস্তায় রেখে দেব এবারে এখানে লাগবে নুন অর্থাৎ রান্নার জন্য আমরা যে লবণ ব্যবহার করি এখানে লবণের পরিমাণ হবে এক চামচ এরপর এখানে লাগবে একটি চক পেন্সিল অর্থাৎ স্কুলেতে বোর্ডের উপর লেখালেখির জন্য যে চক পেন্সিল ব্যবহার করা হয় এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব এখন এখানে দাঁতের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা যে কোনো ধরনের ময়লা দাগ তোলার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এটি কীভাবে ব্যবহার করতে হবে তার জন্য প্রথমে হাতের তালুতে হাফ চামচ বা পরিমাণ মতন অল্প একটু নিয়ে নেবেন এবং তারপর এর সাথে দেবেন অর্ধেক সরিষার তেল এরপর তেলের সাথে পাউডারটি ভালো করে মিশিয়ে নিয়ে হাতের আঙুলে করে অল্প অল্প নিয়ে দাঁতের উপর আঙুলি রেখে চেপে চেপে ঘষতে থাকুন বেশ কিছুক্ষণ ব্যাস এতেই যা হবার হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ এই পাউডারটি দিয়ে দাঁত ঘষলেই দেখবেন একটু পরেই দাঁতে সব ময়লা উঠে গিয়ে কিচকিচ করে আওয়াজ হতে শুরু করবে এরপর ভালো করে মুখ ধুয়ে আয়না সামনে গিয়ে দাঁড়ান আশা করি দাঁতেরে নতুন রূপ দেখে আপনি ভীষণ ভীষণ খুশি হবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন